নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ একটা দারুণ রেসিপি শেয়ার হবে আপনাদের সাথে। বন্ধুরা, গরমে তো খাওয়াই যায় না, মুখে রুচি শুধু চলেই যায়, সেই জন্যে অনেক গরম পড়েছে, তাও রোদ্দুরে বেরিয়েছি, বলি বন্ধুদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দেব, মুখে রুচি ফিরে আসবে, দারুণ মজাদার টেস্টি রেসিপি হবে আজকে। বন্ধুরা, আমাদের গাছে তো অনেক তেঁতুল পেকেছে, সেগুলো ঝড়ে টুকটুক টুকটুক করে পড়ছে, কিন্তু অনেক দিন থেকে ভাবছি আপনাদের এই একটা দারুণ রেসিপি শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠে না। তেঁতুল গুঁড়িয়ে সেই রেসিপিটা আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরবো। বন্ধুরা, তেঁতুল তো পড়েছে, এবার সেগুলো তো ভালো করে কুড়োতে হয়, সেইগুলো কুড়োনোর জন্যে আমি, অলি, ক্যামেরাম্যান সব এসছি। বন্ধুরা, রাতে তো ঘুমায় কিন্তু ঠক ঠক করে কি আওয়াজ হয়, মানে বুঝতে পারছি না কি পড়ছে। তারপর মাকে গিয়ে বললাম, মা কি বলো তো, মা আবার বলছে কি, হাওয়া দক্ষিণে হাওয়া হয়, উত্তরে হাওয়ায় উল্টো পাল্টা হাওয়া হয়, আর তেঁতুলগুলো তো পেকেই গেছে, তেঁতুল পাকার ফলে খোসাগুলো তো একদম পাতলা পাতলা হয়ে গেছে, সেগুলো ঝড়ে এরকম এরকম করে নড়ছে, আর যেমন ঘন্টার মতো টুং 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 করে আওয়াজ হয়, তেমন আওয়াজ হচ্ছে, জানে মনে হয় গরুর গলায় ঘন্টা বেঁধে দিলে যেমন টুং 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 করে আওয়াজ হয়, সারা রাত ওরকম আওয়াজ হয়। বন্ধুরা, আমি বলি কোনো ভয় নেই, ওটা মানে খুব মজার, যে মজাদার জিনিস, ওটা খুব মজাদার জিনিস, তোদেরকে বলবো আর দেখাবো, চল কি হচ্ছে, এইরকম এরকম করে শুধু গাছ নড়ে আর আওয়াজ হয়, আর গরমে তো ভালো লাগবে তেঁতুল। আচ্ছা বন্ধুরা, তেঁতুলগুলো ঠিক ভাবে গুড়িয়ে নেব। ঝড় হচ্ছে আর তেঁতুল গাছগুলো কিরকম নড়ছে, একটা গায়ে একটা ঠেকছে, ওই জন্য একদম ডুম ডুম করে আওয়াজ হয় আর টুক টুক করে পড়ে। দেখুন বন্ধুরা, কি বড় বড় তেঁতুল, কার কার তেঁতুল লোভ লাগছে বলুন, কার জিভ থেকে জল পড়ছে আগে বলুন তো, দেখলেই জল পড়বে জিভ থেকে, না মা? দেখুন, আরো তেঁতুল যখন ছাড়িয়ে রোদ্দুরে দেব, সেই দেখলে বন্ধুদের আরো জিভ দিয়ে জল পড়বে, বলির আর সঙ্গীতার তো জল পড়ে, এখনই জল পড়ছে, এখনই দেখছি জল পড়ছে জিভ থেকে, তেঁতুলের গন্ধটাই এমন। ঝড় হচ্ছে না আজকে একটু? রোদ্দুর হবে আর ঝড় হবে, আর তেঁতুলগুলো টুক টুক করে পড়বে। এবার মানে কত তেঁতুল, এই জন্য দেখুন রাত্রে আওয়াজ হচ্ছিল, এত পড়ছিল, কত বড় বড় তেঁতুল, এইটুকু সময় ঝড় হতে এক ঝুড়ি মতো ঝড়ে ঝড়ালে কি হবে। দেখুন বন্ধুরা, কত বড় বড় তেঁতুল, আমার দেখে তো জিভ থেকে জল পড়ছে, আর এগুলো খুব মিষ্টি হয় বন্ধুরা। বন্ধুরা, তেঁতুল তো এক ছুরি কুড়িয়ে নিলাম, এবার এটাকে ছাড়াবো, কিভাবে ছাড়াবো আপনাদের সাথে শেয়ার করব, ছাড়িয়ে তারপরে কি করব আপনারা দেখুন। এই অল্প হাতে এত তেঁতুল কুড়িয়েছে, হ্যাঁ এত ঝড় হচ্ছে বলছি না, তুমি যে বলছিলে না টুং টুং করে নড়ছে, একটার গায়ে একটা ঠেকছে আর পড়ে যাচ্ছে, একটার গায়ে একটা ঠেকছে আর পড়ে যাচ্ছে। গাছটা কত বড়, হ্যাঁ বিশাল বড় গাছ, আমফানে পড়ে যাওয়ার মতো হেলে এসেছিল তবু পড়েনি। তেঁতুলটা কুড়িয়ে নিলাম, এবার এটা কিভাবে আচারের প্রসেস করব সেটাই দেখতে থাকুন। আসুন বন্ধুরা, আমাদের সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে পুরোটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। ফুলগুলো গুছিয়ে ছাড়াবো, কিভাবে ছাড়াবো দেখতে থাকুন। এই যে তেঁতুলের এই ছিবড়েগুলো ফেললাম না, কারণ এই তেঁতুলটাকে আচারকে বলে সরা আচার, সরা আচার করার জন্যে এই এইগুলো ফেললাম না, এইগুলো ফেললে কিন্তু আচার ভালো হয় না। বন্ধুরা, সবসময় সরা আচার বানানোর জন্যে এই ছিবড়েগুলো রেখে দেবে। এখন তো 8টা বাজে, 8টা থেকে অন্তত 3-4 ঘন্টা রোদ্দুরে দেবো, রোদ্দুরে দিলে একদম তেঁতুলগুলো সুন্দরভাবে একদম শক্ত শক্ত হয়ে যাবে আর একটু কালো কালো হয়ে যাবে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব কি করব। আপাতত এই কটা রোদ্দুরে দিই। ভালো রোদ আছে, মাথার গন্ধ রোদ পাবে।
গুলো দূরে দেব, তারপরে আবার ফিরে আসব। কোনদিন ছাড়িয়ে সাথে সাথে একদম মানে আচার বানাবেন, আচার বানাবেন না, অন্তত 5-7 ঘন্টা শুকতে দেবেন, তারপরেই বলতে পারছেন না বন্ধুরা। সব তো জোগাড় টোগাড় করে নিয়ে চলে এসেছি, আমি বাতাসাটা দিয়ে গুড় বানাবো। বাতাসা দিয়ে গুড় বানালে ওর মানে আচারের টেস্ট আরো দ্বিগুণ হয়, সেজন্য বাতাসাটা একটু লিকুইড করে নেব। তার জন্য তো গ্যাসটা অন করে নিয়েছি, নিয়ে লো ফ্লেমে দিয়ে কড়াটা চাপিয়ে দিলাম। এবার ওর মধ্যে একটুখানি জল অ্যাড করবো। জল তো টকবক টকবক করে ফুটছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 250-300 বাতাসা দিয়ে দিচ্ছি। লিকুইড গুড়টা তো রেডি করে নিলাম, এবার কড়ার মধ্যে গোটা 6 শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে বন্ধু। শুকনো লঙ্কা সবসময় কাঠকলায় ভেজে নেবেন, তেল দিয়ে ভাজবেন না। এবার লো ফ্লেমে 5 ফোড়নটা ভেজে নেব। পাঁচ ফোড়ন তো লো ফ্লেমে সুন্দর করে ভেজে নিলাম, এবার সেটা নামিয়ে নিচ্ছি। দারুন ফ্লেভার বেরিয়েছে, পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। সরা তেঁতুলের আচারের এইটাই সব থেকে বেস্ট মশলা, একদম বলতেই পারছি না, মাঝে মাঝে জিভ দিয়ে জল চলে আসছে। নেমে এলাম নিচ্ছে, সুন্দর স্মেল হয়েছে। এবার এই কড়ার মধ্যে যে লিকুইড গুড়টা করে রেখেছিলাম সেটাই আস্তে আস্তে ঢেলে দেব। সবসময় গুড় বাতাসার গুড় তো ছেঁকেই দেবে। কত দেখুন বাতাসার যে আঁকে ছিবড়ে টিবড়ে সব ভর্তি, ওগুলো মুখের মধ্যে পড়লে ভালো লাগবে না, সেই জন্য ছেঁকেই দিলাম। ফুটটা আস্তে আস্তে মানে ফুটতে থাকবে, আর এদিকে মশলাটা বানাতে থাকব। 4-5টা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর 2টো গোটা রেখে দেব, আর কিছু 5 ফোড়ন এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা তো ফুটে উঠেছে, এবার লো ফ্লেমে আস্তে আস্তে তেঁতুলগুলো এর মধ্যে দিয়ে দেব। কত সুন্দর গুড়ের কালার এসছে, আসল চাটনির কালার মানে যে আচারের গুড়ের কালার সেটাই এসে গেছে। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসে গেছে। গুড়টা ঠিকঠাক ফোটাতে হয়, তবেই মানে আচারের গুড় তৈরি হয়। যতক্ষণ না গুড়ের কালারে আসবে ততক্ষণ তেঁতুল ওর মধ্যে দেব না। এবার টেস্টি হওয়ার জন্য একটু নুন অ্যাড করছি, কারণ নুন আর চিনি, হ্যাঁ কারণ নুন আর চিনি ঠিকঠাক পরিমাণ মতো পড়লে তবেই টেস্টি রেসিপি হয়। সামান্য একটু নুন অ্যাড করছি। এবার ওদিকে আস্তে আস্তে ফুটতে থাক, আর আমি মশলাটা বানাতে থাকি। এবার এই হাঙুল দৃষ্টিতে আস্তে আস্তে আধা মানে গুঁড়ো করে নেব, পুরো গুঁড়ো করব না, আধা গুঁড়ো করব।
আচার তো মোটামুটি কমপ্লিটের পথে, বেশি মানে ঝোলটা মারবো না, মারলে কিন্তু একদম চিটে চিটে হয়ে যাবে। মোটামুটি কমপ্লিট, এই গাঁজা গাঁজা উঠছে তখন জানবেন এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, মানে বন্ধই করে দেব। এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা, আপনাদের কাছে পৌঁছাতেই পারলাম না, কিন্তু আমি তো যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে বানিয়ে খাবেন প্লিজ বন্ধুরা, বানিয়ে খাবেন। দেখুন কতটা ঝোল মরে গেছে আস্তে 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 আস্তে, এই তেঁতুলের এই এই যে ঝোলটা এর মধ্যে ঢুকে যাবে। ওদিকে তো কমপ্লিট হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। কমপ্লিট তো করে ফেললাম, এবার তিনটে শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেব, ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে তারপর কাঁচের বয়নে রেখে দেবেন বন্ধুরা, বছর এক বছর অন্তত আপনারা খেতে পারবেন। বন্ধুরা আপনাদের সাথে একটা দারুণ ডেলিশিয়াস রেসিপি উপহার দিলাম, মুখরোচক রেসিপিও। বন্ধুরা মুখের যে রুচি না থাকলে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন মুখে রুচি ফিরে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।